প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী প্রয়াত ডক্টর এম এ ওয়াজেদ নিয়ে একজন নির্লোভ নিরহংকারী মানুষ ছিলেন বলে মন্তব্য করেছেন স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন প্রতিটি ক্ষেত্রে তিনি তাঁর মেধার স্বাক্ষর রেখে গেছেন। সকালে জাতীয় প্রেস ক্লাবে ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার 81তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও তাঁর কর্মময় জীবন শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন স্পিকার। তিনি আরও বলেন একজন নির্ভরযোগ্য ব্যক্তি হিসেবে সবসময় বঙ্গবন্ধু পরিবারের পাশে ছিলেন ওয়াজেদ মিয়া। জীবনের নানা অর্জন নিয়েই তিনি সারা জীবন মানুষের মাঝে বেঁচে থাকবেন বলে মন্তব্য করেন শিরীন শারমিন চৌধুরী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, অতিরিক্ত শিক্ষা সচিব আ ন ম আল ফিরোজ সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। ডক্টর ওয়াজেদের নিজস্ব জীবন থেকে তার আদর্শগুলো, তার মূল্যবোধগুলো ব্যাপারে অনেক কিছু জানতে পেরেছি। সততা, নিষ্ঠা, নির্মোহ, নির্লোভ একজন ব্যক্তিত্ব, যার চাওয়া পাওয়ার সেরকম কিছু ছিল না, কিন্তু সবসময় লেখাপড়া, বৈজ্ঞানিক আবিষ্কার এসব নিয়ে গবেষণা নিয়েই যিনি সময় কাটাতে ভালোবাসতেন।